সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অ্যাডো ফটোশপের চতুর্থ টিউটোরিয়াল তো এই টিউটোরিয়ালে আমরা আজকে আলোচনা করব দুইটা টুলবার নিয়ে টুল বারদের দুইটা টুলস নিয়ে বেসিক্যালি একটা হলো ক্রপ টুলস এবং একটা হলো আইড্রপ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার টুল বার্সে গিয়েছি টুলবার্সে গিয়ে এইখানে আমি যখন ক্লিক করছি তো এটাকে আমরা বলি বেসিক্যালি ক্রপ টুল ক্রপ টুল ক্রপ টুল আমি আমার মাউসে কার্সর রাখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন বেসিক্যালি ক্রপ টুলের যে কাজটা একটা নির্দিষ্ট পোর্শন সে সিলেক্ট করছে সিলেক্ট করে এটা আমি নির্দিষ্ট পোর্শন সিলেক্ট করে এটা আমি ড্র্যাগ করে সেন্টার করে আমি একটা নির্দিষ্ট জায়গায় ক্রপ করতে পারি আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন তারা অনেকে ক্রপের সাথে পরিচিত কারণ আমরা এখন যারা ছবি তুলি ফোনে বা মোবাইলে তো সেই ছবিগুলো আমরা অনেক সময় ক্রপ করে বিভিন্ন জায়গায় আপলোড করি তো এই ধরনের কাজের ক্ষেত্রে ক্রপ নামটা আমাদের সাথে পরিচিত তারপরে আমি যেটা আলোচনা করব পার্সপেকটিভ ক্রপ টুল তো আজকে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হলো ক্রপ টুল এবং একটা হলো পার্সপেকটিভ ক্রপ টুল তো এই দুইটা বিষয় আমি ডিটেলস দেখাবো তারপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আইড্রপ তো এখানে এর কথা না বললেই নয় কারণ আপনি যখন একটা ওয়েবসাইটে কাজ করবেন অর্থাৎ আমরা যখন ফটোশপটা ডিটেলস শিখে যাব ফটোশপটা ডিটেলস শেখার পরে আমরা যখন অনলাইনে কোনো ফ্রিল্যান্সিং সাইটে এই ফটোশপটা আমরা কাজে লাগাতে চাই আমি এই ফটোশপ দিয়ে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারি আপওয়ার্কে কাজ করতে পারি আশা করি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ফটোশপ শেখার পরে বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন তো আগে বলে রাখছি আপনি যখন ফ্রিল্যান্সিং এ কাজ করবেন একটু পরে ডিটেলসে বলছি আপনাদের তো আসুন শুরু করা যাক তো ফার্স্টে আমি একটা ইমেজ নিয়ে এসছি আমার ডেস্কটপ থেকে ইমেজ কিভাবে ডেস্কটপ থেকে নিয়ে আসতে হয় সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাকে ফার্স্টে যেতে হয় ফাইলে ফাইলে ওপেনে যেতে হয় ওপেনে যাওয়ার পরে আমি যে কোনো একটা ইমেজ চুজ করি সেই ইমেজটা চুজ করে ওপেনে ক্লিক করলে আমার ইমেজটা ওপেন হয়ে যায় সো আমার এই ইমেজটা ওপেন হয়ে গিয়েছে তো আমরা যখন ফটোশপে বেসিক ইন্টারফেস দেখি কোনো ছবি নিয়ে আসি আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় আমার ব্যাকগ্রাউন্ডটা কি আছে এখানে ব্যাকগ্রাউন্ড বলতে একটা হলো সেট ব্যাকগ্রাউন্ড কালার একটা হলো ফরগ্রাউন্ড কালার এই দুটো জিনিস আমার মোস্ট ইম্পর্টেন্ট এবং আমার এই ইমেজটা এখানে দেখবেন একটা লেয়ার আছে সেই লেয়ারটা এই ব্যাকগ্রাউন্ড নামে আছে এবং এই লেয়ারটা লক হয়ে আছে তো আমি যেহেতু ইমেজে কাজ করবো আমি ইমেজটাকে আনলক করে রাখছি ওকে ফাইন এবার আমি আমার কাজ শুরু করছি তো আমি যেটা করছি আমি আমার ক্রপ টুলে যাচ্ছি ক্রপ টুলের আজকে প্রপটা খুবই ছোট হবে কারণ ক্রপ টুলটা আশা করি আপনারা অনেকে অনেক কিছু জানেন অলরেডি তো ক্রপ টুলে যাচ্ছি ক্রপ টুলের দুইটা পোর্শন একটা হলো ক্রপ টুল একটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুল আমি ফার্স্টে ক্রপ টুলে যাচ্ছি ক্রপ টুলটা আমি সিলেক্ট করলাম ক্রপ টুল যখন ক্লিক করবেন দেখবেন ক্রপ টুলে একটা শর্টকাট কি দেওয়া রয়েছে ক্রপ টুলের কিবোর্ডের শর্টকাট কি হলো সি অর্থাৎ সি চাপলে আপনার ক্রপ ক্রপ টুলটা ওপেন হয়ে যাবে তো আমি টুলের টা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমার এই ছবিটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি যে কোনো পোর্শনটা ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি সিলেক্ট করে এই যে আমি সিলেক্ট করলাম আচ্ছা আমার এগুলো দেওয়া রয়েছে আগে থেকে যে কোনো পোর্শনটা আমি ইচ্ছা মতো সিলেক্ট করলাম সরি আচ্ছা যে কোনো পোর্শনটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখন এটা কমাতে পারি বা এটা একটু ওঠাতে পারি এইভাবে আমি আমার একটা পিকচারকে রিসাইজ করে আমি একটা পোর্শনটা খুবই সহজে ক্রপ করতে পারি এখন যদি আমি আমার কিবোর্ডে ইন্টার বাটনটা প্রেস করি তাহলে আমার এই ছবিটা অটোমেটিক এই জায়গাটুকু ক্রপ হয়ে যাবে এখন আমি যদি এটা সেভ করি এটা যদি আমি এখন সেভে যাই এই ছবিটা আমি জেপি জি মুডে সেভ করলাম দেয়া দেখেন এখন আমি এই ছবিটা সেভ করলাম পিকচারটা পিকচারটা সেভ করে ফেলেছি এখন আমি আমার ডেস্কটপে যাচ্ছি ডেস্কটপ টিউটোরিয়াল এর মধ্যে ছিল আমাদের এই ফোল্ডার ছবিগুলো তো এটা ছিল আমার মেইন ছবিটা মেইন পিকচারটা এটা আমাদের মেইন পিকচার ছিল পিকচারটা অনেক বড় ছিল অনেক বড় ছিল পুরো লেন্থ জুড়ে ছিল তো আমি এটা এডিট করে যেটা করেছি মাই ফার্স্ট ক্রপ আমি এটা ওপেন করেছি অর্থাৎ এই পিকচারটার লেন্থটা একটু কমে গিয়েছে তো এইভাবে আমরা আমাদের ছবিগুলো খুব সহজে ক্রপ করতে পারি এখন যে প্রশ্ন হলো যে এই ক্রপটা কিভাবে আমরা প্রফেশনালি ইউজ করতে পারি এই ক্রপ টুলটা প্রফেশনালি অনেকভাবে ইউজ করা যায় প্রফেশনালি বলতে কীভাবে আমি মেন করছি আপনাদের বলি আপনি যদি ফেসবুকে ইয়ে করেন আপনি যদি ফেসবুকে ব্রাউজ করেন সেক্ষেত্রে দেখবেন ফেসবুকে একটা কাভার পেজ থাকে সে কাভার পেজে আমার একটা ছবি দিতে হয় অথবা আপনি যদি ইউটিউবে আপনার কোনো চ্যানেল থেকে থাকে বা আপনি যদি ইউটিউবের মাধ্যমে অন করে থাকেন আপনি দেখবেন আপনার ইউটিউবের যে ব্যানার সে ব্যানারটা চেঞ্জ করতে হয় সো ইউটিউব ফেসবুক বা অন্য কোনো ওয়েবসাইটে আপনি যখন একটা ব্যানার বানাবেন অর্থাৎ ধরেন এটা আমার ওয়েবসাইট এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট ফার্স্টে আমরা যেই পোর্শনটা দেখছি এই যে এই পোর্শনটা এইখান থেকে এই পোর্শনটা এই উপরের পোর্শনটাকে আমরা বলছি ব্যানার এই ব্যানারের একটা নির্দিষ্ট সাইজ রয়েছে আপনি যদি যে কোনো ছবি দেন তাহলে কিন্তু এখানে নিবে না হয় মাথা কাটা যাবে অথবা সাইডের কেউ কাটা যাবে অথবা এখানে ইংলিশের টা কাটা যাবে তো এইভাবে বিভিন্ন পোর্শন কেটে যায় তো এই ক্ষেত্রে ব্যানারের ক্ষেত্রে আমাদের একটা ব্যানার সাইজটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন বা আপনি যখন কোনো ওয়েবসাইট ডিজাইন করবেন বা কোনো জায়গায় ওয়েবসাইটের ব্যানার ঠিক করবেন তখন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্যানারের সাইজটা দেখা সো দেখেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা যারা ফেসবুকের ফটো চেঞ্জ করেন দেখবেন অনেক সময় উপরে কেটে যায় সাইডে কেটে যায় বা নিচে কেটে যায় ঠিক মতো আমরা অ্যাকচুয়ালি ফেসবুকের কাভার ফটো সাইজটা জানি না আমি যদি লিখে নিতাম ফেসবুক কাভার পিকচার সাইজ ফেসবুক কাভার পিকচার সাইজ যদি লিখে আপনি সার্চ করতেন আপনি যদি পিকচারে যাইতেন আপনি দেখবেন এখানে বলে দিয়েছে ফেসবুকে আপনি যদি কাভার পেজ চেঞ্জ করতে চান সেই সাইজটা আপনাকে হতে হবে ইন্টু থ্রি ওয়ান টু আপনি এই সাইজে একটা ফেসবুকে কাভার পিক কাভার ফটো বানাতে পারেন একটা ব্যানার বানাতে পারেন সবচেয়ে বেটার হয় ডেস্কটপ ভিউ এরিয়া আটশো বিশ বাই তিনশো বারো পিক্সেল আটশো বিশ বাই তিনশো বারো পিক্সেল হতে পারে আবার আটশো পনেরো আটশো একান্ন বাই তিনশো ফেসবুক কাভার ফটো আটশো একান্ন বাই তিনশো পনেরো পিক্সেল ওকে এটা হলো ফেসবুক কাভার ফটোর একটা স্ট্যান্ডার্ড সাইজ আটশো একান্ন পিক্সেল বাই তিনশো পনেরো পিক্সেল তাহলে আমি যদি এখন আমার এই ছবিটা ফেসবুকে কাভার ফটো দিতে চাই তখন আমার কি করতে হবে আমি যে ক্রপে ক্লিক করছি এখন আমার রেশিও বলে দিয়েছে এখানে রেশিও অপশনটা আছে আপনি দেখতে পাচ্ছেন তাহলে আমি এখানে যেটা করব এটা আমার উইথ আটশো একান্ন এবং এটা আমার হাইট তিনশো পনেরো দিয়ে দেখেন এখন আমার ছবিটা এতটুক জায়গা সিলেক্ট হয়েছে অর্থাৎ আমার facebook এ cover করার জন্য যতটুক দরকার সে অতটুক সিলেক্ট করে নিয়েছে এখন আমি আমার keyboard এ enter button করলাম দেখবেন শুধুমাত্র কাভার ফটোর জন্য যতটুক পোর্শন দরকার আমার এতটুক পোর্শন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ আপনি ফেসবুক বা ইউটিউব বা আপনার কোনো ওয়েবসাইট হোক যেকোনো ওয়েবসাইটের ব্যানার ঠিক করার জন্য বা কোনো ওয়েবসাইটে কাভার ফটো ঠিক করার জন্য আপনি যদি কোনো ছবি চুজ করতে চান আপনি কোনো ছবি ডাউনলোড করেন বা ছবি তোলেন সেই ছবি ফটোশপে নিয়ে এসে ক্রপে গিয়ে নির্দিষ্ট রেশিও দিয়ে দিবেন ইন্টারনেট থেকে সার্চ করে তাহলে ছবিটা অটোমেটিক একটা অ্যাকচুয়াল ভাবে ক্রপ হবে এতে আপনার সব আপনার পিকচারের সাইজও ঠিক থাকবে এবং আপনার ক্রপটাও সুন্দরভাবে হবে সো আমি এটা সেভ করছি কাভার পিক কাভার পিক নামে সেভ করলাম ওকে সেভ হয়ে গিয়েছে আমি এখন আমার ডেস্কটপে যাচ্ছি গিয়ে দেখছি আমি কাভার পিকটা যে নামে সেভ করেছিলাম সেই ছবিটা কি অবস্থা এই যে আমার এই ছবিটা আমি যেভাবে বা ইউটিউবে ব্যানার চেঞ্জ করতে পারি ঠিক সেম ভাবে আমার এটা কাটা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পার্সপেকটিভ ক্রপ টুল পার্সপেকটিভ ক্রপ টুলের কাজটা কি সাপোজ আমি একটা ছবি নিয়ে আসছি ডেস্কটপ থেকে ডেস্কটপ থেকে আমি এই ছবিটা নিয়ে আসছি যে আপনি সেটা ফ্রিল্যান্সার হোক ও ডেস্ক হোক বা আপওয়ার্ক হোক বা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে আপনি একটা কাজের অর্ডার পেয়েছেন অথবা আমাদের রিয়েল মার্কেটে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে হোক যে আপনি একটা কাজের অর্ডার পেয়েছেন যে আপনাকে ভিজিটিং কার্ড তৈরি করে দিতে হবে তো আপনি ভিজিটিং কার্ড তৈরি করার অর্ডার পেয়েছেন আপনার ফটোশপে ভিজিটিং কার্ডের ডিজাইন করে দিতে হবে এখন যে কোম্পানি আপনাকে অর্ডারটা করেছে সেই কোম্পানি বেসিক্যালি এই ধরনের ভিজিটিং কার্ড ইউজ করে তো সেই কোম্পানি কি করে এই এই ধরনের ভিজিটিং কার্ডগুলো ইউজ করে থাকে এই ধরনের সো সেই কোম্পানি যদি এই ভিজিটিং কার্ডটা ইউজ করে থাকে এখন তারা অবশ্যই চাইবে না যে এর চেয়ে ব্যতিক্রম হোক তাদের নতুন ভিজিটিং কার্ডটা তারা সবসময় বলবে যে আমাকে সেম ভিজিটিং কার্ড লাগবে সেম কালারের সেম ডিজাইনের ভিজিটিং কার্ড হতে হবে সো দেখেন এই ভিজিটিং কার্ডটা কিন্তু টেবিলের উপর রেখে শোয়ানো অবস্থায় রয়েছে মানে লাই ডাউন করে আছে বা এটা সোজা সুজি নাই বাংলায় সহজভাবে বলতে গেলে পিকচার আমাদের পিকচারটা যেভাবে সোজা সুজি থাকে এটা সোজা সুজি নাই এটা টেবিলের ওপরে রাখা বা শোয়ানো অবস্থায় আছে কিন্তু আপনি কি এইভাবে একটা পিকচার ডিজাইন করতে পারবেন অথবা আপনি কি একটা পিকচার এইভাবে ডিজাইন করে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব না কারণ আমাদের ভার্টিক্যালি এইভাবে ডিজাইন করা যায় না আমাদের হরিজন্টালি ডিজাইন করতে হয় তাই তো সো আমাদের যেটা কাজ এখন সেটা আমি কি করে করতে পারি আমি কন্ট্রোল পাস দিয়ে ছবিটা একটু জুম করে নিলাম ওকে নেওয়ার পরে আমি ক্রপে যাচ্ছি এখান থেকে আমি ক্রপে যাচ্ছি ক্রপে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে পার্সপেকটিভ ক্রপ টুল এটা আমি সিলেক্ট করছি তো পার্সপেকটিভ ক্রপ টুলটা যদি আমি সিলেক্ট করি আমার পার্সপেকটিভ ক্রপ টুলটা সিলেক্ট হয়ে গেছে এখন দেখেন আমি যাচ্ছি এই ছবিটা চুজ করব তাহলে আমি এখানে আপনাদের একটু জুম করে দেখাই তাহলে আমি ফার্স্ট এখানে কি করব এইখানে এই পয়েন্টটা আমি ক্লিক করলাম এই পয়েন্টটা ক্লিক করার পরে আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আমি মাউস আমি আমার কিবোর্ডে স্পেস বাটন চেপে ধরেছি আমার হ্যান্ড চলে এসছে আমি এখন ছবিটা ড্র্যাগ করে নিচের দিকে রাখছি স্পেস বাটন ছেড়ে দিলাম আমি আবার আগের বসে চলে গেলাম আমি এখান থেকে এই ইজি একটা ক্লিক করলাম তার মানে প্রথমে ফার্স্ট ইজ সিলেক্ট করলাম দেন সেকেন্ড ইজ সিলেক্ট করলাম তারপর আমি এখান থেকে যাচ্ছি গিয়ে থার্ড ইজটা সিলেক্ট করছি অর্থাৎ থার্ড কর্নার সিলেক্ট করছি তারপর আস্তে 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 আমি এখানে আসছি এসে ফোর্থ কর্নারটা সিলেক্ট করছি আমার সিলেক্ট করা শেষ এখন আমি আমার কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করব দেখেন আমার ছবি শুধু প্রথম পোর্শনটা চলে এসেছে অর্থাৎ আমি এখন এটাতে লোগো ডিজাইন করতে পারবো এটাতে কালার দিতে পারবো এখানে নাম লিখতে পারবো কিন্তু আমার এর আগে যেটা ছিল ভিজিটিং কার্ড নাম দিলাম আমি লেয়ারটার ওকে আমার এর আগে যেটা ছিল সেটা হলো এটা তো ওপেন হবে না এখানে আমার এর আগে যেটা ছিল সে ছবিটা কিন্তু এখানে এই অবস্থায় ছিল সোয়ান অবস্থায় ছিল আপনি কিন্তু ফোনটা দেখতে পান নাই কিন্তু আমরা এখানে যেটা করেছি প্রসপেকটিভ ক্রপ টুলের সাহায্যে আমি এখান থেকে যেটা করতে পারছি আমি ছবিটা সোজা করে নিয়ে আসতে পারছি আমি ছবিটা এখানে সোজা সোজা করে নিয়ে আসতে পারছি এখানে আমরা ছবিটা সোজা করে নিয়ে আসতে বসতে এখন আমি এই ছবিটা এডিট করতে পারি ডিলিট করতে পারি বা আমি রিসাইজ করতে পারি অর্থাৎ আপনাকে যখন একটা ছবি লেডাউন অবস্থায় থাকবে বা একটা ভার্টিক্যাল অবস্থায় থাকবে তখন আমরা এই ছবিটা যদি সহজভাবে নিয়ে আসতে চাই সোজা করে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাকে পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করতে হয় আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা বার একটু দেখিয়ে দিই সাপোজ আমরা এটা কেটে দিলাম এটা কেটে দেওয়ার পরে আমি আবার নতুন করে ছবি পিকচারটা নিয়ে আসছি যে আপনার একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে দিয়েছে ভিজিটিং কার্ডটা আপনাকে যে দিয়ে পাঠিয়েছে সে একটা কোম্পানির একটা অফিসার ম্যানেজার হতে পারে তিনি এত কিছু জানে না তিনি জাস্ট মোবাইল দিয়ে একটা ছবিটা লে ডাউন একটা ছবি তুলে দিয়েছে কিন্তু আপনি যেহেতু এখান থেকে নাম এডিট করতে পারবেন না ফোন নাম্বার এডিট করতে পারবেন না সেই জন্য আপনার ছবিটা অবশ্যই সোজা করতে হবে আর ছবিটা সোজা করতে হলে আমাকে পার্সপেক্টিভ ক্রপ টুলে যেতে হবে গিয়ে একটা নির্দিষ্ট পোর্শনে ক্লিক করতে হবে এখানে প্রত্যেকটা কর্নারে ক্লিক করব। প্রতিটা কর্নারে ক্লিক করার পর আমি ইন্টার বাটন চাপবো আমার এই ছবিটা এভাবে আসলো এখন যদি ছবিটা এভাবে আসে তখন কি করবেন তাহলে আমরা তখন যাব ইমেজে আমি ইমেজে গেলাম একটু দেখেন ইমেজে যাচ্ছি ইমেজে লেফট বাটন ক্লিক করার পর এখানে বলে দিয়েছে ইমেজ রোটেশন তো ইমেজ রোটেশন আমি এখানে ইমেজ রোটেশন কেন করছি কারণ আমার ছবিটা বেকে আছে তো আমি ইমেজ রোটেশনে গিয়ে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ করলে ইমেজটা ঘুরে গেল আমি আবার ইমেজে যাচ্ছি ইমেজে গিয়ে ইমেজ রোটেশন নাইনটি ডিগ্রি ক্লক ওয়েস করলাম আরেকবার ঘুরলো ইমেজে গেলাম ইমেজের সাইজ ইমেজ রোটেশনটা নাইনটি ডিগ্রি ক্লক করলাম এখন আমার ইমেজটা দিক প্রদূষণে এসছে তো ইমেজ যদি উল্টে পাল্টে যায় কোনো সমস্যা না আমরা ইমেজকে রোটেট করে ঠিক করে নিতে পারি তো বেসিক্যালি এই ছিল মেন কাজ তো এইভাবে আমরা একটা কাজ করতে পারি এখন আরেকটা কাজে কথা বলছি সেটা হলো আই ড্রপার আই ড্রপারটা কেন ইম্পর্টেন্ট আমি একটা নতুন ক্যানভাস নিচ্ছি বা এটা নিউ ডকুমেন্ট নিচ্ছি তো নতুন ক্যানভাসটা আমি ঠিক আছে ক্রিয়েট করলাম ক্রিয়েট করা থাকলো এটা আমার নতুন ডকুমেন্ট এখন আপনাকে কি করতে হবে আপনাকে এরকম একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে তাই তো এখন সেজন্য আমাকে যেতে হবে আই ড্রপারে আমি ফার্স্টে যাচ্ছি আই ড্রপার তা আই ড্রপারে যাওয়ার পর আই ড্রপার টুলটা আমি এখানে সিলেক্ট করলাম আই ড্রপার টুলটা সিলেক্ট হলো এখন আপনি আপনাকে যে কোম্পানি এই ভিজিটিং কার্ডটা তৈরি করতে দিয়েছে সেই কোম্পানি অবশ্যই এখানে ডিপ ব্লু আছে সে কিন্তু এখানে অবশ্যই ডিপ ব্লুই চাবে এখানে যদি এইটা কি বলে লাইট ব্লু বা হালকা নীলাভ কালার রয়েছে সে কিন্তু এই জায়গাটায় হালকা নীলাভ কালারই চাবে এখানে জন স্মিথের জনটা সাদা কালার এবং স্মিথটা ব্লু কালার সে কিন্তু এখানে জন স্মিথের সেম কালারটাই চাবে অর্থাৎ আপনি নতুন যে ডেমো দেওয়া রয়েছে আপনাকে নতুন যখন আপনি একটা সাইট তৈরি করবেন আপনাকে অবশ্যই সেম সাইট হতে হবে অথবা আপ আপনাকে যখন ওয়েবসাইট ডিজাইন করতে দেওয়া হবে ওয়েবসাইটের ছবি থেকে বলা হবে সেম ধরনের ওয়েবসাইট বানাও আপনাকে কিন্তু সেম কালারটা পিক করতে হবে তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হয় আই ড্রপারটা ইউজ করতে হয় আই ড্রপারটা ইউজ করলে কি হয় সাপোজ আপনার যে ওয়েবসাইটটা বানাবেন সেই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড হবে এই কালারটা আমি দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এটা চলে এসছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখবেন আমার কোন ব্যাকগ্রাউন্ড ছিল তার কোড কিন্তু এটা চলে এসছে অর্থাৎ আমরা আই ড্রপারের সাহায্যে একটা নির্দিষ্ট কালার পিক করতে পারি আমি যদি এখানে ক্লিক করি দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড এটা চলে এসছে এখানে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডের কালার এটা চলে এসছে আমি যদি এখানে জনে যেতে ক্লিক করি আমার ব্যাকগ্রাউন্ড কালার যে সাদা সেটা কিন্তু এখানে চলে এসছে সাদা হোক অ্যাশ হোক এখানে চলে এসছে এখানে ক্লিক করলে এটা কোড পাচ্ছি অর্থাৎ আমি অ্যাকচুয়াল কালার পিক করতে হলে আমার যেটা দরকার আমি সেটা এখান থেকে পেয়ে যাই আমি যদি এই কালারটা পিক করি তো আমি নতুন ইয়েতে গেলাম আমি মার্কিউ টুল নিলাম একটা আইডি কার্ড বানাবো এখন আমার যেটা যদি ব্যাকগ্রাউন্ড কালার তো আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপছি দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে তো এইভাবে খুবই সহজে আমরা যেটা করতে পারি সেটা হলো যে একটা নির্দিষ্ট কালার পিক করতে পারি একটা নির্দিষ্ট ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সাপোজ আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের সেটা হলো এই ছবিটাতে এই ছবিটাতে এর যে চোখের কালার আমি যদি এই চোখের কালারটা এইখানে নিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি চাচ্ছি যে এমন একটা স্পেসিফিক কালার নিব যে কালারটা কোথাও থাকবে না বা এই ইয়ার কালারটা আমি এখান থেকে কোথায় যাচ্ছি ড্রপে যাচ্ছি ড্রপে গিয়ে আমি চোখের ব্রাউন কালারটা আমি নিতে চাই আমি এখানে চোখের ব্রাউন কালারে ক্লিক করেছি দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে গিয়েছে এখন যদি আমি এইখানে গিয়ে অল্টার সরি এই কালারটা পিক করেছি এবং আমি নতুন জায়গাতে গিয়ে কন্ট্রোল ডাক স্পেস চাপছি দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার তার চোখের যে ড্রপ এইখান থেকে এখানে আমি ড্রপটা নিতে পেরেছি সো এইভাবে আমরা আই ড্রপের সাহায্যে খুবই সহজে একটা নির্দিষ্ট কালার পিক করতে চাই এখন আপনাদের একটু বলি এটা আমাদের বেসিক্যালি কোন কাজে লাগে এটা আমাদের বেসিক্যালি যে কাজটা লাগে সেটা হলো যে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনাকে যে ওয়েবসাইটে বানিয়ে দেওয়া দিবা সেটা হলো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এরকম একটা ওয়েবসাইট বানাই দিতে হবে সো ফার্স্টে আমার যে কাজটা কি হবে আমি যদি আই থেকে কোথায় যাব রোলার টুলে রোলার টুলে যদি আমি যাই দেখেন আমি আই থেকে কোথায় যাচ্ছি রোলার টুলে আই রোলার টুল রোলার টুলে গেলাম রোলার টুলে যাওয়ার পর আমার যে কাজ সেটা হলো আমি এখানে ব্যানারটা মেপে নিই যে এই ব্যানারটা কতটুক সাইজ আমি এখানে মাউসটা ড্র্যাগ করে ধরলাম ধরে এই পর্যন্ত আসলাম সোজাসুজি আসলাম দিয়ে আমি ইন্টার দিচ্ছি দেখেন এখানে আপনার রোলার শো করছে এটা সাইজ কত আপনাকে বলা হয় একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে বা একটা ওয়েবসাইটে কাজ করতে হবে সেই ওয়েবসাইটটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মতো হবে অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা যেরকম এই আপনাকে ঠিক সেইরকম ডিজাইনের একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে সো ফার্স্টে আমরা কি করব আমাদের এখানে রোলার আছে আমরা রোলার দিয়ে যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এখানে ব্যানারটা দেখে নিতে পারি আমার ব্যানারটা সাইজ কতটুকু আছে ঠিক সেইভাবে আমি একটা পেজ এখান থেকে আমি পুরো পেজটার লেআউট কত আমি এখান থেকে দেখে নিব দেখে নিয়ে সাপোজ আমি এখানে একটা নতুন লেয়ার ওপেন করলাম নতুন ডকুমেন্ট ওপেন নিচ্ছি সেই ডকুমেন্টটা আমি ইনিশিয়ালি নিলাম সেম ডকুমেন্ট নিলাম রিসেন্টের সাথে মাপ রেখে আমি এরকম একটা ডকুমেন্ট নিলাম এখন দেখবেন আমার এই পেজটা আর এই পেজটা কিন্তু সেম এখন আমার ফার্স্টে কি বলা হয়েছে আমার ফার্স্টে উপরে একটা ছোট। মার্কিউ টুল নেওয়া হয়েছে যেখানে আমার বলা হয়েছে ইংলিশ থাকবে এবং এটার কালার ব্যাকগ্রাউন্ড ছিল বেগুনি কালার ওকে ফাইন তাহলে আমি একটা মার্কিউ টুল নিচ্ছি উপরে উপরে একটা মার্কিউ টুল নিচ্ছি এটা থাকলো আচ্ছা আমি কিন্তু একটা ভুল করেছি সেই ভুলটা কি আমি কিন্তু লেয়ার লিয়ার নেই আমি একটা লেয়ার নিলাম যেটা আমি দিলাম টপ নামে তো টপ নামে একটা লেয়ার নিলাম আমি একটা মার্কিউ টুল নিচ্ছি উপরে এখান থেকে মার্কিউ টুল নিলাম এবং আমি এখান থেকে কালারটা পিক করবো কোন কালারটা এখন আমার কাজ করতে হবে আই ড্রপে যাওয়া তাই তো আই ড্রপে না গেলে কি আপনি সেম কালার টপ পিক করতে পারবেন অবশ্যই পারবেন না সো আমি আই ড্রপে গেলাম এখানে আমি বেগুনি কালারটা পিক করলাম এখন আমি এই ইমেজটায় যাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড কালার লাগবে সেজন্য আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম দেখবেন আমার সেম কালারটা কিন্তু এখানে চলে এসছে তার মানে এই সেম কালারটা এখানে চলে এসছে এখন আমার যেটা কাজ তার নিচে আরেকটা লেয়ার ছিল সেটা কালার কিন্তু সবুজের মতো ছিল সো আমি এই কালারটা পিক করলাম দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে এসছে এটা এটা সবুজের মতো কালার ছিল সো আমি এখানে কি করছি আমি আরেকটা মার্কিউ টুল নিচ্ছি টুল নেওয়ার জন্য আমি আরেকটা লেয়ার নিচ্ছি সেটা দিলাম হলো টপ সেকেন্ড টপ নামে আমি একটা লেয়ার নিলাম তো সেকেন্ড টপ লেয়ার নেওয়ার পর আমি আরেকটা মার্কিউ টুল নিলাম এবং এটা খুবই ছোট করে নিলাম এবং এটার কালার কি করব যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম কন্ট্রোল টি চাপে দেখে কি হয় এটা যদি আর একটু বড় করতে পারি টেনে তো আমি কন্ট্রোল টি চেপেছি আর একটু বড় করলাম এবার ইন্টার দিলাম দেখেন আমার ঠিক এই এইরকমই কিন্তু আমি আমার একটা করে ওয়েব পেজ ডিজাইন করতে পারছি এই পেজটার মতো করে প্রথমে বেগুনি তারপরে হালকা সবুজ কালার তারপর যদি আমি আরেকটা লেয়ার নিই সেই লেয়ারের নাম দিলাম ব্যানার তো ব্যানার নাম দিলাম ব্যানার নাম দিয়ে আমি কি করলাম আরেকটা মার্কিউ টুল নিচ্ছি বড় করে এটার কালার সাপোজ আমরা খুবই সহজে একটা ওয়েবসাইট দেখে দেখে আর একটা নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে পারি এভাবে মার্কিউ টুল এবং ব্যানার নিয়ে এটা খুবই ইনিশিয়াল পর্যায়ে আপনি চাইলে এইভাবে নিজস্ব একটা ছবি নিতে পারেন এবং একটা কালার ড্র আই ড্রপার দিয়ে একটা কালার পিক করতে পারেন তো আজকে ছিল প্রফেশনালি যদি আপনি অ্যাডে ফটোশপে কাজ করতে চান কোন ওয়েবসাইটে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটার বেসিক্যালি একটা টিপস ছিল তো আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে টস আইটি কর্নারের সাথে থাকুন নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে